দেখুন সাম্প্রতিক পরিস্থিতির লকডাউন হওয়ার কারণে বা লকডাউনের ফলত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়ার পরিপ্রেক্ষিত অসম সরকারে প্রতিটা বিদ্যালয়ক অনলাইন যোগেদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। আর সেই কিছু অনলাইনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছো। সেই হিসাবে মই আমার নবমমান শ্রেণীর সমাজ বিদ্যার একটা ক্লাস, অতিরিক্ত ক্লাস রাজনীতি আর অর্থনীতি বিজ্ঞানের মই একটা অতিরিক্ত ক্লাস লবর কারণে প্রয়োগ করেছো। আর এই ক্লাসটা আমি আরম্ভ করেছো যে ইয়াত কেবাটাও বিষয় আছে, তার ভিতর আমি প্রথমটা বিষয় হিসাবে আমি এটা লৈছো দ্বিতীয় অধ্যায়ত মর্শা সরকার সম্পর্কে আমি ইয়াত আলোচনা করবলে আগবাড়িছো। ছাত্র ছাত্রীসকল তোমালোকে মন দি শুনিবা, মর্শা সরকার কি বা মর্শা সরকার কেনেকে গঠন করা হয় নাইবা মর্শা সরকার কাক বলে কোয়া হয়, হোয়াট ইজ কোয়ালিশন গভর্নমেন্ট, মর্শা সরকার কাক বলে কোয়া হয় বা মর্শা সরকার সূত্রটা আমি কেনেকে উলিয়াব লাগিব, কেনেকে করিব লাগিব, কেনেকে মুখস্থ করিব লাগিব তোমালোকে জানিবা। যে প্রথমতে কথা হয়েছে কি, যেতিয়া কোনো একটা বিশেষ রাজনৈতিক দলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করিব নোৱাৰি, সরকার গঠন করিবলৈ অপারগতা প্রকাশ করে, আর তেতিয়াই কেবাটাও দল একগোট হৈ সরকার গঠন করার কারণে আগবাড়ে, আর সেই প্রক্রিয়াটাকেই কোয়া হয়েছে কি মর্শা সরকার। মই আকৌ এবার কৈ দিছো যে যেতিয়া কোনো একটা বিশেষ রাজনৈতিক দলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করিব নোৱাৰি, সরকার গঠন করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করে, আর তেতিয়াই কেবাটাও দল একগোট হৈ সরকার গঠন প্রক্রিয়াত আগবাড়ে, ঠিক সেই প্রক্রিয়াটাকেই মর্শা সরকার বলে কোয়া হয়। আমি ইতিমধ্যে মর্শা সরকার কাক বলে আমি পাইছো, আমি সূত্রটা উলিয়ালো, এতিয়া আমি যাম যে মর্শা সরকারের গুরুত্বর কারণ কি কি, যে মর্শা সরকার কেনেকে কি কারণে গুরুত্ব লাভ করে। আমার দেখত মর্শা সরকারে কেইটা কারণের উপর ভিত্তি করে সরকার গঠন করিবর কারণে তেওঁলোকে আগবাড়ে। প্রথমতে আমি চাব লাগবে কি রাজনৈতিক দল সমূহের সংখ্যা বৃদ্ধি, যে মর্শা সরকারের অন্যতম গুরুত্বর কারণ হয়েছে কি যে রাজনৈতিক দল সমূহের সংখ্যা বৃদ্ধি। দিনক দিনে বা বছরে বছরে বা সময়ে সময়ে রাজনৈতিক দলবিলাকৰ সংখ্যা এনেকৈ বৃদ্ধি পাইছে, যার ফলত নির্বাচন আহিলেই কিছু কিছু সৰু সৰু রাজনৈতিক দলে নির্বাচনত অবতীর্ণ হয় আর মূল দলবিলাকৰ পৰা খালৰি কাটি আহি তেওঁলোকে সৰু সৰু দল গঠন কৰি ডাঙৰ বৃহৎ দলবিলাকে যাতে সরকার গঠন কৰিব নোৱাৰে তার হেঙাৰ হিচাপে থিয় দিয়ে, আর যার ফলত মুখ্য দলবিলাকে নির্বাচনত দেশৰ সাধারণ নির্বাচনত কি কয় সরকার গঠন এককভাবে সরকার গঠন কৰিব নোৱাৰে। যেতিয়া সরকার গঠন কৰিব নোৱাৰে তেতিয়াই তেওঁলোকে সৰু সৰু দলবিলাকৰ প্ৰতি আগবাঢ়ে আৰু তেওঁলোকক একগোট কৰি মৰ্চা সরকার গঠন কৰাৰ কাৰণে প্ৰয়াস কৰে। এইটো হ'ল কি এক নম্বৰ কাৰণ। দ্বিতীয় কাৰণ হ'ল কি একক ৰাজনৈতিক দলৰ প্ৰাধান্য হ্ৰাস। যেতিয়া দেখক এটা ৰাজনৈতিক দলে, আমি ইতিমধ্যে যদি ৰাজনৈতিক দলবিলাকৰ ইতিহাস পঢ়ি চাওঁ আমি দেখা পাম কি যে স্বাধীনতাৰ পিছত ভাৰতবৰ্ষত কংগ্ৰেছ দলেই একচ্ছত্ৰীভাৱে চৰকাৰ গঠন কৰি আহিছে, কিন্তু দেখা গ'ল কংগ্ৰেছ দলৰ জনপ্ৰিয়তা হ্ৰাস হোৱাৰ পিছত তেওঁলোকে নিৰ্বাচনত পৰাজয় বৰণ কৰিবলগা হ'ল আৰু বিভিন্ন নিৰ্বাচনৰ সময়ত তেওঁলোকে এককভাৱে চৰকাৰ গঠন কৰিব নোৱাৰিলে। গতিকে একক ৰাজনৈতিক দলৰ প্ৰাধান্যতা যেতিয়া দেশত হ্ৰাস পায় তেতিয়াই সৰু সৰু দলবিলাকৰ প্ৰাধান্যতা বাঢ়ি যায়, যার কারণে সৰু সৰু দলবিলাকে একগোট হৈ নির্বাচনত ডাঙৰ ডাঙৰ দলবিলাকৰ লগত একত্ৰিত হৈ কোয়ালিশন বা মৰ্চা সরকার গঠন করা দেখা যায়। তৃতীয়ত হল কি খরচর মাত্রা কমোৱা, যে যেতিয়াই দেখা গল কি নির্বাচনত নির্বাচনের সময়ত কোনো এটা দলে যেতিয়া সরকার গঠন কৰিব নোৱাৰে, যেতিয়াই দেখা অস্থিরতা সরকার দেশত অস্থিরতা সৃষ্টি হয় রাজনৈতিকভাবে, তেতিয়াই দেখা যায় পরবর্তী সময় যাতে আরো নির্বাচন অনুষ্ঠিত করব লাগা নহয় বা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে অর্থনৈতিক অবস্থার প্রতি লক্ষ্য করে যাতে পরবর্তী সময়ত দেশের
অর্থনৈতিক ব্যবস্থা খরচ পর্যন্ত কমাব পারে তার কারণে সরকারের এই এইটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে কি দলগুলাকে একত্রিত হই পরবর্তী নির্বাচনের পর কিভাবে তেওঁলোকে আঁতৰি থাকি সরকার গঠন করে পরে তার উপরে গুরুত্ব দিয়া দেখা যায় ইয়াটা অন্যতম কারণ খরচের মাত্রা কমাটাও মর্শা সরকার অন্যতম একটা কারণ চতুর্থ হচ্ছে কি সরকারের আঞ্চলিক প্রতিনিধিত্বের গুরুত্ব অর্থাৎ আঞ্চলিক প্রতিনিধিত্বের গুরুত্ব মানে কি বিভিন্ন অঞ্চলের যেটা আঞ্চলিক শক্তিবিলাক যেতে বাড়ি যায় আঞ্চলিক শক্তিবিলাক যেতিয়া সরকার আঞ্চলিক সরকারবিলাকৰ যেতিয়া এই আঞ্চলিক দলবিলাকৰ যেতিয়া গুরুত্ব বাড়ি যায় তেতিয়াই তেওঁলোকে কি করে যেতিয়া দেখা যায় যে আমার দেশ ডাঙর ডাঙর ন্যাশনাল পার্টিবিলাকে যেতিয়া সরকার গঠন করার ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা নাপায় তেতিয়া তেওঁলোকে আঞ্চলিক দলবিলাকৰ প্রতি বেশিকে প্রভাবিত হওয়া দেখা যায় আঞ্চলিক দলবিলাকক একত্রিত করে তেওঁলোকৰ ফলিয়া করে সরকার গঠন করবর কারণে আগবাড়ে যা যে তেতিয়াই তেওঁলোকে কি করে সরকারের আঞ্চলিকতাবাদী গুরুত্ব আঞ্চলিকতার প্রতি বেশিকে গুরুত্ব দিয়া দেখা যায় চতুর্থতে হল কি যে এইকেইটা আমি কারণ এই চারিটা কারণ পেলো কি যে আঞ্চলিক দলের বর্ষা সরকারের গুরুত্ব সম্পর্কে আমি ইতিমধ্যে এইকেইটা কারণ পেলো তৃতীয়তে আমি আলোচনা করি যে এই বর্ষা সরকারের গুণ দোষ কি কি বা দোষ বা গুণ কি কি আমি প্রথমে আলোচনা করি যে বর্ষা সরকারের দোষ যে বর্ষা সরকার গঠন করার লগে লগে তেওঁলোকৰ কি কি দোষের দোষ তেওঁলোকৰ দোষ ত্রুটি দেখা যায় পরবর্তী সময়ত আমি আলোচনা করি ইয়ার কি ইয়ার গুণবিলাক কি যে প্রথমতে আমি চাও যে বোর্ডের ফলে লক্ষ্য করা যে বর্ষা সরকারের দোষ সমূহ কি কি যে প্রথমতে চা যে এই সরকার ক্ষণস্থায়ী বা অস্থির এই সরকার ক্ষণস্থায়ী বা অস্থির এই কারণে ক্ষণস্থায়ী বা অস্থির বলে কোয়া হয়েছে যে এই সরকার বিভিন্ন দলের বিষয়ববী সকলে বিভিন্ন দল লগ লাগি একগোট হয়ে সরকার গঠন করে কারণে বিভিন্ন দলবিলাকর মাজত মনোমালিন্য হওয়ার ভয়তেই তেওঁলোকে কি করে সময়ে সময়ে তেওঁলোকৰ সমর্থন প্রত্যাহার করার ভয়ত এই সরকার সদায় অস্থির হয়ে থাকে গতি তেওঁলোকে করবলগা কামখিনির ফল নকরি তেওঁলোকে সরকার রক্ষার ক্ষেত্রে গাদী রক্ষার ক্ষেত্রে তেওঁলোকে কিছু ক্ষেত্রে কি করা হয় আন দলবিলাকৰ লগত তেওঁলোকৰ সমর্থন দিবলগা হয় যার কারণে এই সরকারটো সদায় অস্থির হওয়া পরিলক্ষিত হওয়া দেখা যায় দ্বিতীয়ত আছে কি দুর্বল সরকার এই সরকারটো সদায় দুর্বল হয়ে থাকে দুর্বল হয় এই কারণে থাকে যে প্রতিটি রাজনৈতিক দলেরই স্বার্থ পূরণ করার ক্ষেত্রে নিজের নিজের দলের স্বার্থভাবে প্রত্যেকে কাম করা দেখা যায় গতি এই দুর্বল সঠিকভাবে বা কোনো সিদ্ধান্ত এককভাবে লব নয় বিভিন্ন দলবিলাকৰ লগত আলোচনা করে এই সিদ্ধান্তবিলাক লবলগা হয় কারণে এই সরকারে কিছুমানে নিজাববীয়াকৈ কিছু সিদ্ধান্ত লব নোৱাৰে যার কারণে এই সরকারটা সদায় দুর্বল হয়ে থাকা দেখা যায় তৃতীয়তে কৈছে কি দীর্ঘমেয়াদী আসনি গ্রহণ করার ক্ষেত্রে শিথিলতা দীর্ঘমেয়াদী আসনি অর্থাৎ তেওঁলোকে কোনো প্ল্যান প্রোগ্রাম দীর্ঘদিনেভাবে কোনো প্ল্যান করিব নোৱাৰে এই কারণে নোৱাৰে যে যেহেতু এই দলত বিভিন্ন দলের মানুষ বিভিন্ন দলের নেতাসকলে এই সরকার অংশগ্রহণ করেছে আর প্রত্যেক দলকেই গুরুত্ব দিবলগা হয় কারণে এই সরকারে দীর্ঘমেয়াদীভাবে কোনো আসনি প্রস্তুত করব নয় চতুর্থ কি জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার আকাঙ্ক্ষা যে এই দলবিলাকে যেহেতু ইয়াত আঞ্চলিক দলবিলাকেও অংশগ্রহণ করা দেখা যায় গতি আঞ্চলিক দলবিলাকে নিজের নিজের স্বার্থের কারণে নিজের নিজের অঞ্চলের কারণে নিজের নিজের অঞ্চলক মানে নিজের নিজের অঞ্চলক অঞ্চলের স্বার্থত তেওঁলোকে সমূহীয়া দেশের স্বার্থতকৈ নিজের স্বার্থের উপরতেই বেশি গুরুত্ব দিয়া দেখা যায় যার কারণে ন্যাশনাল স্বার্থ জাতীয় স্বার্থতকৈ আঞ্চলিকতা স্বার্থের উপরতেই বেশিকৈ প্রভাব পড়া পরিলক্ষিত হয় যার কারণে জাতীয় স্বার্থের পরিপন্থী এই সরকার মর্শা সরকার হল কি জাতীয় স্বার্থের পরিপন্থী তো পঞ্চমতে আসলে ব্যয়বহুল এই সরকারক বিভিন্ন দলের প্রতিনিধি মন্ত্রী হওয়াত অংশগ্রহণ করবলগা হয় যার কারণে এই সরকারের বেশি সংখ্যক প্রয়োজনতকৈ বেশি সংখ্যক মন্ত্রী লবলগীয়া হয় যার কারণে এই দেশের অর্থনৈতিক অবস্থা বহুতখিনি প্রভাব করা দেখা যায় গতি আমি এই কেটা দোষ বা গুণ দোষখিনি আমি ইতিমধ্যে ইয়াত পালো গতি ইয়ার উপর দেখা গেছে কি যে এই সরকার দেশত প্রথমতে মর্শা সরকার কোনে গঠন করেছিলেন যে আমি দেখা গৈছে কি পাইছো যে কিতাবত পোৱা মতে ১৯৭৭ চনত
1977 চনত মুরারজী দেশাইৰ নেতৃত্ব, প্ৰথমতে জনতা দলৰ নেতৃত্ব, মুরারজী দেশাই আছিল জনতা দলৰ নেতা, আৰু মুরারজী দেশাইৰ নেতৃত্ব 1977 চনত মুরারজী দেশাইৰ নেতৃত্ব প্ৰথমতে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স নামৰ নাম দি তেওঁলোকে একত্ৰিত হৈ প্ৰথমতে মৰ্চা সরকার গঠন কৰিছিল। ইয়াৰ পৰৱৰ্তী সময়ত আকৌ কংগ্ৰেছৰ নেতৃত্বত মনোমোহন ডক্টৰ মনোমোহন সিংহৰ নেতৃত্বত ইউপিএ ইউনাইটেড প্ৰগ্ৰেছিভ এলায়েন্স, এই সরকার এটা সংযুক্ত সরকার ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ এলায়েন্সে কংগ্রেসের নেতৃত্বে দেখ মর্চা সরকার গঠন করেছিল। গতি এইখিন হল ব্যবস্থা আমার মর্চা সরকারের দোগ গুণ গুরুত্ব আর কেতিয়া গঠন করা হয়েছিল সেইখানে আমি ইতিমধ্যেই পাল। ইয়ার পরবর্তী সময় আমি আলোচনা করিম যে মর্চা সরকারের দোষ কি কি, মর্চা সরকারের দোষ সম্পর্কে আমি পরবর্তী সময়ত আলোচনা করিম। তোমালকে এই কথাখিনি গোটেই কথাখিনি ভাল মন দি পড়িবা, কিতাবতো আছে, কিতাবর লগত মিলাই চাবা এই বস্তুখিনি।